এই লিস্ট প্রকাশিত হবে আগামী 15 মার্চ। আমরা মনে করছি যে এটা দেশের মধ্যে একটা অন্যতম বড় আর্থিক ক্যালেন্ডার, ইলেকট্রন ব্যাংক স্ক্যাম। এটার নাম প্রকাশ হলে দেশের মানুষ জেনে যাবে যে কারা কোন রাজনৈতিক দলকে কি পরিমাণ অর্থ প্রদান করে নানাভাবে অন্যায়ভাবে অনৈতিকভাবে আর্থিক লাভালাভ হয়েছে বা নানাভাবে অর্থনৈতিক যে স্বেচ্ছাচারিতা এর মাধ্যমে এই অর্থ বিনিয়োগ করা হয়েছে, অর্থ লুণ্ঠন করা হয়েছে। এই আর্থিক স্ক্যামের বিরুদ্ধে আমাদের আমরা দেশবাসী জানতে চাই এই তালিকা প্রকাশ করার ক্ষেত্রে কেন FBI 4 মাস সময় চেয়েছে, কেন FBI কাদের বাঁচাতে এখানে কালক্ষেপ করার চেষ্টা করছে। কারণ আসন্ন লোকসভা নির্বাচন প্রায় মে মাসের মধ্যে যদি সম্পন্ন হয়ে যায়, জুন মাসে এই তালিকা প্রকাশের ক্ষেত্রে একটা রাজনৈতিক দলের তাদের সুযোগ বা সুবিধা তারা পেতে পারে, এই লক্ষ্যকে সামনে রেখে FBI এর ভূমিকা এটা অত্যন্ত নিন্দনীয়। এই বিষয়ে যখন সারা দেশব্যাপী স্মরণ, সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি যখন সুপ্রিম কোর্টের এই নির্দেশকে কেন্দ্র করে বর্তমান শাসক দলের দিকে আঙুলে তুলে দেশব্যাপী একটা জনমত তৈরি করার লক্ষ্যে এগোচ্ছে, দেখা গেল কালকে তিনি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু করা কাল লাগু করে সারা দেশব্যাপী আজ থেকে প্রায় 4 বছর যে বিল পার্লামেন্টে পাস করার সুবাদে লাগু করার ক্ষেত্রে দেশব্যাপী একটা আন্দোলন, গণ আন্দোলন তৈরি হয়েছিল। যারা এই আইন চালু করার ক্ষেত্রে নিজেদের সরিয়ে ফেলেছিল, পিছিয়ে গিয়েছিল, এই নির্বাচনের প্রাক্কালে আবার এই আইন লাগু করে সংবিধানের অবমাননা করে, কারণ ভারতীয় সংবিধান কখনো ধর্মভিত্তিক এই ধরনের কোন নাগরিকত্ব এটা আলাদ করে। ভারতবর্ষের প্রতিবেশী 3টি রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সেই সমস্ত দেশে যারা সংখ্যালঘু হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি এবং খ্রিস্টানদের তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার কথা বলে যে আইন পাস করানো হয়েছে, দেখা গেছে ভারতবর্ষের এই ডেমোগ্রাফি ভারতবর্ষের মধ্যে এই নাগরিকতার যে অসম্যতা তৈরি করে একটা অংশকে বাদ রেখে যারা এই নাগরিকত্ব আইন চালু করতে চেয়েছিলেন এই সমস্যা সারা দেশব্যাপী যখন গণ আন্দোলনে পরিণত হয়েছে। ইলেকট্রনিক
রাত হয়েছে ছয় মাসের মধ্যে যারা ইলেকট্রন পর্ব পাঠ করছে তাদের নামের তালিকা এসবিআই ব্যাংকের পক্ষ থেকে নির্বাচন কমিশনে জমা দিতে হবে এবং এই তালিকা প্রকাশ করতে হবে। নির্ধারিত বিচার সুপ্রিম কোর্টে আপিল প্রায় চার মাস কৃষির জন্য সময় চেয়েছিল। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট গতকাল তাদের আবেদন দাখিল করে দিয়ে 48 ঘন্টার মধ্যে ইলেকট্রন বক্স ক্রয় কমিটির আনুষ্ঠানিকতা নির্বাচন কমিশনে প্রেরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়। একটা কথা আমার মনে হয় 2014 সালে নির্বাচনের আগে নরেন্দ্র মোদী বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী উনি বলেছিলেন যে মে খানে দিন মে নেই খাওয়া মে খানে দিন যেখানে বর্তমান যে তথ্য প্রযুক্তির যুগে খুব স্বল্প সময়ের মধ্যে 24 ঘন্টার মধ্যে এই ইলেকট্রন বন্ডের নামের তালিকা বের করে জমা দেওয়া যায় সেখানে চার মাস কোন সময় চাওয়া হবে এফবিআই কর্তৃপক্ষ এই ভূমিকায় কেন অবতীর্ণ হল কাদের বাঁচাতে চাইছে এই নামের তালিকা যাদের নাম অন্তর্ভুক্ত আছে নাম প্রকাশ হয়ে সমূহ বিপদ তাদের কারাগরণ প্রয়োগ করে অনৈতিকভাবে বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করেছে কাদেরকে নানাভাবে ক্ষমতা প্রয়োগ করে বন ক্রয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ নেওয়া হয়েছে। কারণ আমি দেখছি মথার বিধায়করা তারাই ক্ষোভ প্রকাশ করছে মথার তৃণমূল স্তরের কর্মীরা তারা কাছেও এই বিষয়টা পরিষ্কার নয় যে আউট এই এগ্রিমেন্ট মূলে যে মূল দাবি এই দাবির কতটা সমাধান হবে বা এই দাবি আরো ভবিষ্যতে সফলতা তারা পাবে কিনা এই নিয়ে সেই দলও বর্তমানে কপিল আসবে। আমরা চাইব কংগ্রেস দল যেটা বিশ্বাস করে আদিবাসীদের তাদের ক্ষমতায়নের প্রশ্ন এডিসিকে শক্তিশালী করা এবং এডিসিকে শক্তিশালী করার জন্য কংগ্রেস পার্লামেন্টে 125 সংশোধনী বিল নিয়ে এসেছে। এই বিল বিগত 10 বছরে বিজেপি সরকার এটা উত্থাপন করেনি এবং এটাকে তারা পাস করে রাজ্য থেকেও
রাজ্যের সরকার উপজাতি বান্ধব উপজাতিদের তাদের উন্নয়নের কথা বললেন, একবার তাদের যে জনগণ সরকার কেন্দ্রীয় সরকার এই সরকারের কাছে তারা এই বিলটা পাশ করানোর জন্য বলা সুপ্রিমোকে আমরা দেখেছি যে উনি সাংবিধানিক সলিউশন ছিল, কনস্টিটিউশনাল সলিউশন আমি জানি না, কনস্টিটিউশন সলিউশনটা 125 সংশোধনী এটা আউট এটা উনি ওই ভারতে বিশ্বাস করে বা কংগ্রেসের এই প্রস্তাবকে তারা বিশ্বাস করে তারা সেখানে আবেদন করেছেন কিনা, যদি করে থাকেন আদিবাসী জনগোষ্ঠী কোন লাভ পাবে না, আদিবাসী জনগোষ্ঠী তাদের উন্নতি তাদের ক্ষমতায়নের জন্য তাদের শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া, ঝাঁজের সাথে রান্না করো লং তরাই দিয়া, ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট, লং তরাই সরষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই, আহা লং তরাই বেস্ট, আহা।